মুহতারাম হাজেরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ পাক অত্যন্ত মায়া করে ভালোবেসে আদর করে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আজকের জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উজাড় করে সমস্বরে পড়ে আলহামদুলিল্লাহ সম্মানিত সুধি আমরা গত জুমায় প্রথম দিকে কথা বলেছিলাম তার আগের তিন জুমায় যে আলোচনাটি ধারাবাহিক হয়েছিল তার সমাপ্তি করেছিলাম আমাদের জীবন ব্যবস্থায় বরকত লাভের উপায়সমূহ খুব সংক্ষেপে আমরা গত জুমায় আলোচনাটি সমাপ্ত করেছিলাম জানি না কি কতটুকু করে আমলটি করার চেষ্টা করছেন আমি বারবার অনুরোধ জানাচ্ছি যে 12টি উপায় আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এই 12টি উপায়কে প্রয়োজনে আবার ধারাবাহিক লিখে নেবেন ছোট্ট একটি কাগজে লিখে মানিব্যাগে রাখবেন আর দৈনিক একবার তাকাবেন আজকের দিনে আল্লাহর পক্ষ থেকে বরকত লাভের এই কাজগুলো আমার দ্বারা হচ্ছে কিনা এগুলো চেষ্টা করবেন ধীরে ধীরে চেষ্টার মাধ্যমে আপনি বরকতি মানুষ হতে পারবেন সুবহানাল্লাহ এরপরে দ্বিতীয় ভাগে আমি আলোচনা শুরু করেছিলাম এমন একটি বিষয় আমি গত শনিবার রোববার আমার সাথে পড়াশোনা করা আমার অনেক ক্লাসমেট আল্লাহর মেহেরবানিতে মদিনা বিশ্ববিদ্যালয় উম্মুল কোরা তাইবা বিশ্ববিদ্যালয় মিশর আলাদা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে তা আমি মদিনা এবং মিশরের গত জুমার যে খুতবা আমার মোবাইলে তারা পাঠিয়েছেন একজনে লাইভ করে পাঠিয়েছেন আর একজন নেট থেকে পাঠিয়েছেন তা আমি দেখলাম গোটা বিশ্বময় জুড়ে শুধু আমাদের এই মসজিদ না গোটা বিশ্বময় জুড়ে গত জুমায় একটি আলোচ্য বিষয় প্রত্যেকটা মিম্বর থেকে উঠেছে সেটা হলো তাআজিমে রাসূল বিশ্বনবীর মহান চরিত্র নিয়ে সুবহানাল্লাহ কারণ যারা রাসূলের চরিত্রকে দামিয়ে রাখতে চায় কমিয়ে দিতে চায় আল্লাহর হুকুমে আবার রাসূলুল্লাহর চরিত্রের মহানতা আবার বেশি উঠে সবার সামনে সুবহানাল্লাহ তা আমরা মাঝে মাঝে বলি যে নাস্তিকরা মুরতাদরা আমাদের হৃদয়ে যে রক্তক্ষরণ দেয় আমাদের রাসূলকে দিয়ে কোরআন দিয়ে ইসলাম দিয়ে এতে আমাদের লাভ হয় দুইটা এক হয় আমাদের ঈমানের চেতনা বৃদ্ধি পায় দুই নাম্বার গোটা বিশ্বময় বর্তমান যুগের যুবকরা যারা আধুনিক অবস্থায় বড় হচ্ছে যারা মুসলিম না তারাও ইন্টারনেটে গবেষণা করে কে সেই মুহাম্মদ তার নিয়ে কেন এত আলোচনা আজ থেকে 1400 বছর আগে যার বিদায় হয়ে গেছে 1400 বছর পরেও পৌনে 200 কোটি মুসলমান একসাথে হুংকার দেন অমুসলিমদের বিরুদ্ধে কে সেই মুহাম্মদ তার গবেষণা করতে গিয়ে কত যুবক কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আর আমাদের মসজিদগুলোতে আমরা বলবেন যে হুজুর আমরা কেন আলোচনা শুনবি আমাদের ঈমানটা যেন মজবুত হয় কোনো না কোনো ভাবে যেন আমাদের হৃদয়ে সন্দেহের বীজ বপন না হয় যে আসলে কি তাই রাসূলুল্লাহ আয়েশাকে 6 বছর বয়সে কেন বিয়ে করেছে এত ছোট বয়সে কি কেউ বিয়ে করতে পারে এই সন্দেহ আমি গত এখান থেকে জুমা পড়িয়ে বাড়িতে যাওয়ার পরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদাগুলো যে আকীদায় সবাই একমত আমি আকীদাগুলো খুলতেছিলাম আর দেখতেছিলাম যেহেতু আমাদের আকায়দা তাহাবী আকায়দা নাসাবী পড়ানো হয়েছে সেখানে দেখলাম বিশেষ করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে যদি তার চারিত্রিক সন্দেহ করে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে বলবেন কেন কারণ তিনি এমন একজন রাসূলের স্ত্রী যার শানে সূরা নূরে কোরআনের 10-10টি আয়াত নাযিল হয়েছে যার চরিত্রর বর্ণনা করে স্বয়ং আল্লাহ কোরআনের একটা আয়াতে না 10টা আয়াতে সে চারিত্রিক নারীর ইজ্জত নিয়ে যদি কেউ চিন্তা করে আমরা মুসলমান শয়তান আমাদের কুমন্ত্রণা দিতেই পারে
সঙ্গে সঙ্গে ঈমান বাতিল হয়ে যাবে। এইজন্য আমরা প্রত্যেকটি মিম্বর থেকে আমাদের ঈমানি দায়িত্ব যখনই আমাদের কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমাদের আল্লাহর বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে কোনো নাস্তিক মুরতাদ কথা বলবে, সাথে সাথে এই মিম্বর থেকে আওয়াজ উঠবে, গোটা দুনিয়া প্রতিবাদ হবে, মানুষের ঈমানটা মজবুত হবে। সুবহানাল্লাহ। এইজন্যই আমাদের আলোচনা। তো গত জুমায় আমি সারসংক্ষেপ কিছু কথা বলেছিলাম, সেখানে আমি তুলে ধরেছিলাম ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে রাসূলুল্লাহর চরিত্র কোনো চেয়ারম্যান সার্টিফিকেট করেননি, স্বয়ং আল্লাহ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা, রাসূল আপনার মন খারাপের কোনোই কারণ নেই, যারাই চাইবে আপনার চরিত্রকে দামিয়ে রাখতে, যারাই চাইবে আপনার সম্মানকে নষ্ট করতে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত বলে দিলাম, আপনার সম্মান কিয়ামত পর্যন্ত বলবুত রাখলাম। সুবহানাল্লাহ। সে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আল্লাহর হাবিব বিষয়ক সামান্য একটি কথা আমি বলা প্রয়োজন মনে করছি, কি বলেন আপনারা? এরপর আমরা অন্য বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। একটি হাদিস গতকালকে রাতে দেখলাম, আবু সাইদ খুদরি হাদিসখানা বর্ণনা করছেন, বিশ্বনবীজি বলেন মা তাজাওয়াজতু শাইআন, আমি আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো নারীকে বিবাহ করি নাই। ভালো করে বুঝবেন, এগুলো যদি আপনারা না বুঝেন, এগুলো যদি আপনারা না পড়েন, কেমন করে আপনাদের ইমানের তাজা করবেন, কেমন করে তাদের মোকাবেলা আপনারা কথা বলবেন? রাসূলুল্লাহ বলেন আমি কোনো নারীকে ততক্ষণ পর্যন্ত বিবাহ করি নাই। ওয়ালা যাওয়াজতু শাইআন মিন বানাতি, আমি ততক্ষণ পর্যন্ত আমার একজন মেয়েকেও বিবাহ দিই নাই। সুবহানাল্লাহ। ইল্লা বিইজনি, যতক্ষণ পর্যন্ত আমার কাছে অনুমতি নিয়ে আসা হয় নাই। সুবহানাল্লাহ। যা আনি বিহি জিবরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আনিল্লাহি আযজা ওয়া জাল্লা, জিব্রাইল যতক্ষণ পর্যন্ত আমার বিয়ের সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আনেন নাই, ততক্ষণ আমি রাসূল কোনো নারীকে বিয়ে করি নাই। তাহলে বিশ্বনবীজির প্রত্যেকটি বিয়ের সিদ্ধান্ত কে করেছেন? কে করেছেন? এই বিয়ে কোনো সন্দেহ থাকতে পারে? দেখেন মক্কার কাফেরেরা আল্লাহর হাবিবকে পাগল বলে গালি দিয়েছিল, গণক বলেছিল, কবি বলেছিল। তারপরে আমি প্রায় 60টা কথা নিয়ে আসছিলাম, নির্বংশ বলেছিল। কিন্তু মক্কার কোনো একটি ইতিহাসের ভিতরে আজও পর্যন্ত আমরা খুঁজে পাই নাই তারা আমার রাসূলুল্লাহকে দূত চরিত্র বলেছে। পেয়েছেন আপনারা? তারা যত কিছুই বলেছে এই শব্দটি নিয়ে আসেন নাই। তারা জানেন আল্লাহর হাবিবের মতো সুন্দর চরিত্র আসমানের নিচে জমিনের উপর আর একটি হতে পারে না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশার বিবাহর যে বিষয়টি, এটি আমি যেটা মনে করছি, যখন রাসূলুল্লাহর বিবিদের বিষয়ে আমি আলোচনা করব ধারাবাহিক, তখন হয়তোবা বিস্তারিত বলবো খাদিজার কি বৈশিষ্ট্য ছিল, কোন দিক থেকে খাদিজা শ্রেষ্ঠ ছিলেন, আয়েশার কি বৈশিষ্ট্য ছিল, আয়েশা কোন দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন, সাউদার কোন বৈশিষ্ট্য ছিল, কোন দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন, উম্মে সালমা কোন দিক থেকে বৈশিষ্ট্য ছিল, কোন দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন, রাসূলুল্লাহর স্ত্রী যায়নব বিনতে জাহশ কোন দিক থেকে শ্রেষ্ঠ ছিলেন, কেন রাসূলের কাছে প্রিয় ছিলেন, এগুলো বিস্তারিত আলোচনা। আর এই আলোচনা সহজকরণে আমি আপনাদেরকে গত জুমায় বলেছিলাম যে অন্তত রাসূলকে ভালোবেসে আপনার ঘরের টেবিলে একটা সিরাতে মুস্তাফার কিতাব ঢুকান, ভালো হবে, ভালো হবে। আর রাহিকুল মাকতুম ঢুকাতে পারেন, ইদ্রিস কান্দলবির সিরাতে মুস্তাফা যে কিতাবটি এটা ঢুকাতে পারেন, ইসলামিক ফাউন্ডেশন থেকে সিরাতে বিশ্বকোষ, এটি আমি কিনা হয়নি, আমার আমার এমনি রাসূলের সিরাত বিষয়ক 5টি কিতাব আছে। কিন্তু কালকে আমার এক বন্ধু বলেছেন যে সিরাতে বিশ্বকোষটা একবার কিনে দেখো, আমি পড়তেছি, আমাদের মাকতাবায় আছে, ইনশাআল্লাহ আমি কিনবো। এগুলো কিনতে পারেন, এগুলো পড়তে পারেন। আমি যে গত জুমা আপনাদেরকে বলেছিলাম 22তম পারার
দুই নাম্বার পৃষ্ঠার অনুবাদ এবং তাফসির পড়ার জন্য কে কে পড়েছেন? দুইজন পেয়েছি, তিনজন, আর কে পড়েছেন? চারজন, আর কে পড়েছেন? চারজন, পাঁচজন আর পড়েন নাই। এই শুধু পাঁচজন রাসূলকে জানার দরকার, আপনাদের জানার দরকার নাই। জোরে বলেন, কি করছেন? রাস্তার পাশে একটা লোক দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, আরেকজন জিগায় একটু কান্দস কেন, কে কুকুরটা না খাইয়া কীভাবে কষ্ট করি, তোর পকেটে রুটি কয়েকটা দেখো না, তো সারাদিন আমি দাঁড়ায় দাঁড়ায় কান্দ, রুটি তাকে দিব না। আমরা সারাদিন রসুলুল্লাহকে নিয়ে তাকবির দিতে পারি, কথা বলতে পারি, একটু পড়া দরকার, সেটা পড়তে পারি না। ভালোবাসার দরকার, রাসূলুল্লাহর জীবন চরিত্র পড়বেন আর চোখ বন্ধ করে করে হিসাব মিলাবেন, এই বুঝি আমার রাসূলের জীবন। সুবহানাল্লাহ, কই পড়লেন? যারা পড়েছেন তারা অন্তত তিন ভাগের এক ভাগ বুঝতে পেরেছেন বিশ্বনবীজির বিবাহ ব্যবস্থা কেমন ছিল। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব যে বিয়ের বিষয়টা নাস্তিক বলেন, আস্তিক বলেন, কাফের বলেন আর মুশরিক বলেন, বেঈমান বলেন আর মুনাফিক বলেন, তামাম দুনিয়ার সব মানুষ একটা বিষয় একমত যে যখন একজন নারীর বিবাহের সময় হয় তখন তাকে বিয়ে দেওয়া যায়। সুবহানাল্লাহ, এই কথার প্রেক্ষিতে আজকে ইতিহাস, ফেসবুক আমাদেরকে উপকারও করে অপকারও করে। যে জিনিসটা আমি সাত দিন খুঁজে বের করতে পারতাম না, আমার সময় লাগতো, সেটা আমাকে তিন মিনিটে দিয়ে দিছে ফেসবুক। যে সমস্ত হিন্দু লোকেরা আমার রসুলের চরিত্র নিয়ে কথা বলছে, তাদের হিন্দু পূর্বপুরুষরা কেউ চার বছরের মেয়ে বিয়ে করছেন, কেউ সাত বছরের মেয়ে বিয়ে করছেন, কেউ এমন আজকে পাইলাম তিন বছরের মেয়েও বিয়ে করছেন, নাউজুবিল্লাহ পড়ে। তারা যদি করতে পারেন, তাদের পূর্বপুরুষরা যদি করতে পারেন, 1400 বছর আগে আল্লাহর সিদ্ধান্তে রাসূলুল্লাহ করলে সমস্যা কোথায় ছিল? আসেন রাসূলুল্লাহর বিবাহ বিষয়ে আমরা দুই একটি কথা শুনব। আল্লাহর হাবিব মক্কা শরীফের মধ্যে আয়েশাকে বিবাহ করেছেন। ওই সময়কার সময় আপনারা ইতিহাস খুললে দেখবেন কোনো একজন কাফের মুশরিক এই বিবাহের উপরে কথা বলে নাই। কেন বলে নাই? এটার অথেন্টিক তথ্য দিচ্ছেন আল্লামা ইবনে কাসির, তার ইতিহাস বিখ্যাত একটি কিতাব হলো আল বেদা ওয়ান নেহার, 246 খ্রিস্টে উনি ব্যাখ্যা দিচ্ছেন আরবের মধ্যে ওই সময়কার এই বয়সে বিবাহ করাটা দোষণীয় ছিল না। সুবহানাল্লাহ, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারীর বর্ণনা, তিনি বলেন 6 বছর বয়সে রাসূল আমাকে বিবাহ করেছেন, আমি যখন মদিনায় গেলাম আনসারী নারীদের সঙ্গে খেলা করছিলাম, আমার মা আমাকে ডাকলেন, আমার কপাল থেকে দুলাবালিগুলো ফেলে দিলেন আর আনসারী নারীদের কাছে আমাকে সবর্দ করে বললেন তাকে তোমরা সাজিয়ে দাও, আজকেই সুলতানে মদিনার কাছে তাকে সবর্দ করা হবে। আম্মাজান আয়েশা নিজে বলেন, তিরমিজি শরীফের 1109 নম্বর হাদিস, তিনি বলেন কালাত আয়েশা, আয়েশা নিজে বলতেছেন। আমরা মাঝে মাঝে একটা আমাদের গ্রাম দেশে বলে, আপনাদের দিকে বলে কিনা জানি না, যে যার বিয়ে তার খবর নাই, পাড়া প্রতিবেশী ঘুম নাই, যাকে রাসূলুল্লাহ বিয়ে করছেন তিনি তিরমিজি শরীফের ভিতরে বলছেন ইজা বালাগতি জারিয়া, যখন একজন কন্যা ছোট একটা মেয়ে যখন ইজা বালাগতি জারিয়া যখন পৌঁছে যায় কোথায়, তিস হাসিনিনা 9 বছরে পৌঁছে যায়, ফাহিয়া ইমরাআ, সে তখন আর ছোট থাকে না, সে মহিলা হয়ে যায়। সুবহানাল্লাহ, এই তথ্য দিচ্ছেন স্বয়ং আয়েশা, তিনি বলছেন 9 বছরে সে আর ছোট্ট বাচ্চা থাকে না, সে মহিলা হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়ে আয়েশাকে রাসূলুল্লাহ বিবাহ করলেন। আপনারা জানেন একমাত্র আয়েশা ব্যতীত বিশ্বনবীজির সব স্ত্রী কেউ ছিলেন তালাকপ্রাপ্ত, কেউ ছিলেন বিধবা, কিন্তু আল্লাহর হাবিবের হৃদয়ের তামান্না ছিল আল্লাহ আপনি আমাকে এমন একটা স্ত্রী দান করুন যাকে আমার বিশাল জ্ঞান ভাণ্ডার থেকে হাতে কলমে কিছু শিখাতে পারি। সুবহানাল্লাহ, কেন কেন আমার স্ত্রী উম্মতের জন্য মডেল হবে। আল্লাহর হাবিবের যে চাওয়া আল্লাহ সে চাওয়া কবুল করলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে ইমাম জুহরি বর্ণনা করেন,
যে রাসূল যে চেয়েছিলেন একজন বুদ্ধিমতী একজন জ্ঞানী একজন বিচক্ষণ একজন স্ত্রী আল্লাহ আমার দরকার কারণ আমার অধিকাংশ স্ত্রী বয়স্কা বিধবা তালাকপ্রাপ্ত তাদের হয়তোবা আমার জ্ঞান বান্দার নেওয়া সম্ভব না আল্লাহ আপনি আমাকে এমন একজন স্ত্রী দান করেন যে আমার জ্ঞান বান্দার থেকে জাতিকে উপকৃত করতে পারবে ইমাম যুহরী বলেন রাসূলের চাওয়া মোতাবেক আম্মাজান আয়েশার তৎকালীন সময় তিনটা বিদ্যা সবচেয়ে বেশি প্রচার ছিল এক নাম্বার তার কোরআন হাদিসের জ্ঞান সবচেয়ে বেশি ছিল সুবহানাল্লাহ দলি সিনিয়র সাহাবায়ে কেরাম আম্মাজান আয়েশার কাছে এসে হাদিস বুঝে নিতেন সুবহানাল্লাহ মসজিদে আন-নববিয়্যার মধ্যে একটি খুঁটি আছে উস্তুনাতু আয়েশা ইবনে আব্বাস বলেন এই খুঁটির পাশে আম্মাজান আয়েশা বসে 50 বছর তিনি হাদিসের দর্স দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের চাওয়া ছিল আমার উম্মতের কাছে এলেম বিতরণ করবে আমার স্ত্রী পর্দার আড়াল থেকে বসে এই জাতিকে তিনি হাদিসের জ্ঞান দান করেছেন সুবহানাল্লাহ ইমাম যুহরী বলেন ওই সময়কার সময় আম্মাজান আয়েশার চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান ছিল অধিক ইমাম যুহরী বলেন ওই সময়কার সময় আম্মাজান আয়েশার কবিতার জ্ঞান ছিল অনেক বেশি কোন সুবহানাল্লাহ একজন মহিলা রাসূলুল্লাহর কাছে আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রশ্ন ছিল কি প্রশ্ন মাসিক সম্পর্কিত হায়েজ নিয়ে আমার একটা প্রশ্ন তো রাসূলুল্লাহ তাকে বুঝাচ্ছেন সে শুধু মাথা নাড়াচ্ছে মানে কেমন জানি বুঝতেছেন না আমি যেটা বুঝে নিলাম এটি এমন একটি প্রশ্ন যিনি করছেন তার কাছেও লজ্জার বিষয় যিনি বলতেছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার কাছেও লজ্জার বিষয় আম্মাজান আয়েশা এটা দেখতে পেলেন দেখার পরে বলেন ইয়া রাসূলুল্লাহ যদি এই নারীটাকে এই মুহূর্তে আমার কাছে পাঠিয়ে দিতেন আমি তাকে বুঝাইয়া দিতাম সুবহানাল্লাহ রাসূল বলল যাও তুমি আয়েশার কাছে যাও আয়েশা তাকে হাতে কলমে মাসালাটা বুঝাইয়া দিলেন সুবহানাল্লাহ কেমন রাসূলের চাওয়া ছিল যে আমার উম্মতের জন্য মডেল হবে বিশেষ করে নারীদের জন্য মডেল হবে আম্মাজান আয়েশার ঘরে যখন রাসূলুল্লাহ ঢুকতেন বুঝতেছেন আপনারা আমার কথা তখন সাহাবায়ে কেরামের হাদিয়া এসে তুপ জমে যেত তখন অন্যান্য স্ত্রীরা বলতো যে আয়েশার ঘরে ঢুকলে এত হাদিয়া আসে কেন আমাদের ঘরে আসে না যে অন্য স্ত্রীরা বলতেছে সবাই মিলে একজন স্ত্রী ঠিক করলো উম্মে সালমা রাসূলের আরেকজন স্ত্রীকে বলল তুমি রাসূলের কাছে যাও যায়া বলবা সাহাবীদেরকে যেন এলান করে আমাদের ঘরে থাকাকালীন যেন হাদিয়া পাঠায় উম্মে সালমা রাসূলুল্লাহ দরবারে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হে আপনার অন্যান্য স্ত্রীরা বলেছে যখন আপনি আয়েশার কাছে থাকবেন তখন তো হাদিয়া পাঠাবে আমাদের কাছে থাকলেও যেন হাদিয়া পাঠা এই কথা বলা মাত্রই আপনারা ওইদিকে তাকাইছেন কেন এদিকে তাকান এই কথা বলা মাত্রই বিশ্বনবীর চেহারাটা মলিন করে বাঁকা করে ফেলবে উম্মে সালমা চলে আসলো অন্যান্য স্ত্রীরা বলল না আবার যাও তিনি আবার আসলেন দ্বিতীয় দিন বিশ্বনবীজি তার কথা শুনে চেহারা মলিন করে মুখ বাঁকা করে ফেললেন তৃতীয় দিন স্ত্রীরা বলল আবার যাও তুমি বলো রাসূলুল্লাহকে যেন আমাদের ঘরে থাকলেও হাদিয়া আসে আল্লাহর হাবিব অবাক লাগে আজকে বিশ্ব কেন বুঝে না রাসূলুল্লাহ যদি নাউজুবিল্লাহ যৌবিক চাহিদার জন্য যদি তার বিয়ে করা প্রয়োজন হতো একবার কি প্রশ্ন আসে না কাফেরদের নাস্তিকদের যে 25 বছর বয়সে তার যৌবিক চাহিদা বেঁচে ছিল তখন তিনি 40 বছরের একজন বুড়া বৃদ্ধা মহিলাকে বিয়ে করছেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের এক একটা স্ত্রীকে তিনি গ্রহণ করেছেন ইসলামের বৃহত্তর স্বার্থে সুবহানাল্লাহ দেখেন আয়েশার গ্রহণটা দেখেন তৃতীয় দিন আবার গেল তৃতীয় দিন উম্মে সালমা রাসূলুল্লাহর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে পাঠানো হয়েছে আপনার কাছে আপনি সাহাবীদেরকে একটু বলে দেন যেন হাদিয়াটা আমাদের বাসায় আসে আজকে রাসূলুল্লাহ চেহারা উম্মে সালমার দিকে রাখলেন বললেন লা তুজিনি ফি আয়েশা হে উম্মে সালমা তোমরা আয়েশার ব্যাপারে আমাকে কষ্ট দিও না তোমরা কি জানো জিব্রিল যখন আমার কাছে ওহি আনবে ঘরে থাকাকালীন সময় জিব্রিল ততক্ষণ পর্যন্ত আসে না যতক্ষণ আমি আয়েশার ঘরে না যাই তোমাদের ঘরে থাকাকালীন জিব্রাইল আসে না
যখনই আমি আয়েশার ঘরে পাটা ঢুকাই তখনই জিব্রাইল কোরআনের ওহী নিয়ে আমার কাছে আসেন কারণ আমার আয়েশা এমন একজন স্ত্রী কোরআনের আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে আয়েশা বুঝে নিতে পারবে এই আয়াতের ভিতরে কি জ্ঞান আছে কি মাসালা আছে কি আলোচনা আছে এটা অন্য স্ত্রীরা বুঝতে পারবে না এখান থেকে আমরা বুঝে নিলাম আম্মাজান আয়েশার গ্রহণটা ছিল উম্মতের মডেলের জন্য আম্মাজান আয়েশার গ্রহণটা ছিল গোটা জাতির মাঝে কালকে আজকে না কালকে সকালে দেখলাম যে রাসূলুল্লাহ সাহাবীদের মধ্যে যারা বেশি হাদিস বর্ণনা করেছেন তার ভিতরে দ্বিতীয় নম্বর অবস্থান গ্রহণ করেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বিখ্যাত কিতাব যেখানে 40,000 সহিহ হাদিসকে একসাথে করা হয়েছে মুসনাদে আহমদের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল শুধু আয়েশা থেকে হাদিস গ্রহণ করেছেন 2,334টি হাদিস সুবহানাল্লাহ ইমাম মুসলিম হাদিস গ্রহণ করেছেন বুখারী হাদিস গ্রহণ করেছেন গোটা দুনিয়াতে যত সহিহ হাদিসের কিতাব প্রত্যেকটা হাদিসের কিতাবে 200, 300, 400, 500 করে আন আয়েশা বলে হাদিস গ্রহণ করেছেন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের এই অল্প বয়সের এই নারীকে বিয়ে করাটা ছিল গোটা জাতির জন্য একটি রহমত আমি মনে করি আমাদের চাইতো গোটা দুনিয়া সমস্ত নারীরা শুকরিয়া আদায় করা দরকার যে আয়েশার মাধ্যমে আমাদের নারীদের সমস্ত সমস্যা সমাধান হয়ে গেছে কিভাবে রাসূল ফরজ গোসল করেছেন কিভাবে গোসলের আগে রাসূল কি করছেন রাসূলুল্লাহ সহ আয়েশার গায়ে শুকনো কাপড়ে কিভাবে বীজ্য বসা ছিল কিভাবে পেলতে হয় কিভাবে পাক করতে হয় এগুলো পর্যন্ত আয়েশা বর্ণনা করেছেন সুবহানাল্লাহ এই আয়েশার এই দাম্পত্য জীবন মহান রব কত খুশি হয়েছেন আচ্ছা আপনারা বলেন মক্কাতে কি আর সাহাবীদের কোনো মেয়ে ছিল না ছিল কিন্তু যখনই আল্লাহর হাবিবের সম্পর্কে যখন আয়েশা স্ত্রী হয়ে গেলেন আল্লাহ তার দাম বাড়িয়ে দিলেন সংক্ষেপে যদি আমি দুই একটি বলতে চাই এই জন্য আয়েশা বলতেন ও রাসূলের স্ত্রীরা শুনো আমি তোমাদের মধ্যে এমন একজন রাসূলের স্ত্রী যা আল্লাহ পাক শুধু আমার শানে কোরআনে 10টি আয়াত নাযিল করছে আমি রাসূলুল্লাহর স্ত্রীদের মধ্যে এমন একজন স্ত্রী যার সম্পর্কে জিব্রাইল আমিন আল্লাহর হাবিবকে বলেছেন ও হাবিব যাকে আপনাকে বারবার দেখানো হচ্ছে স্বপ্নের ভিতরে এই সবুজ রেশমি কাপড়ে যাকে মরিয়া না হয়েছে এই নারী এই আয়েশা আপনার দুনিয়ারও স্ত্রী আখেরাতেরও স্ত্রী সুবহানাল্লাহ এগুলো আয়েশার গর্ব যে আমি এমন একজন স্ত্রী শুধু দুনিয়াতেই নয় আখেরাতে রাসূলের স্ত্রী হিসেবে থাকব আয়েশা বলতেন আমার এই বিবাহটা আল্লাহ কেমন পছন্দ করেছেন যে রাসূলুল্লাহর ইন্তেকালের অল্প সময় আগে আমার থুতু আমার মুখের থুতু রাসূলুল্লাহর মুখে দেওয়া হয়েছে মেসওয়াকের মাধ্যমে আমি এমন একজন স্ত্রী যা আমার কণ্ঠনালীর নিচে বুকের উপরে রাসূলের মাথা রাখা অবস্থা ইন্তেকাল হয়েছে আমি এমন একজন স্ত্রী বিশ্বনবীর সঙ্গে এক কাঁথার নিচে এক লেপের নিচে থাকাকালীন জিব্রাইল আমিন ওহী নিয়ে আসছে আমি রাসূলুল্লাহর এমন একজন স্ত্রী আমার দুই চক্ষু চর্মচোখ দিয়ে জিব্রাইল আমিনকে দর্শন লাভ করেছি আমি এমন একজন স্ত্রী বিশ্বনবীর ঘরে আমি পা রাখলাম রাসূল আমার আগে ঘরে বসা হঠাৎ করে রাসূল বললেন এ আয়েশা তোমার সুসংবাদ তুমি কি জানো তোমার আগে ঘরে বসা আছেন না ইয়া রাসূলুল্লাহ জিব্রাইল আমিন বসা তোমাকে এই মুহূর্তে সালাম জানাইছেন এভাবে আম্মাজান আয়েশা বলতে বলতে কতগুলো যে বলেছেন যে আল্লাহর হাবিবের সমস্ত স্ত্রীদের উপর আমার শ্রেষ্ঠত্ব আল্লাহ দিয়েছেন কারণ আমার মাধ্যমে গোটা ইসলাম ও মুসলমানের তিন ভাগের এক ভাগ জ্ঞান আমার থেকে গ্রহণ করা হয়েছে আরে আমি এমন একজন স্ত্রী আমার ঘরে বিশ্বনবীজির চিরকালের জন্য কেয়ামত পর্যন্ত ঘুমানোর ব্যবস্থা তার মানে রওজায়ে আতহার হয়েছে আমি এমন একজন স্ত্রী রাসূলুল্লাহ সবচেয়ে প্রিয়তম সাহাবি হযরতে আবু বকরের মেয়ে আমি কোন সুবহানাল্লাহ এই কথাগুলো আমি না বললেও পারতাম এই জন্য বলি যেন কোনো নাস্তিক যখন আমার রাসূলুল্লাহর চরিত্র নিয়ে বিবাহ নিয়ে কথা বলবে আমরা সঙ্গে সঙ্গে নাউজুবিল্লাহ পড়ব আর এই বিষয়গুলো চিন্তা করব হাইরে এই বিয়ে তো রাসূল করেন নাই আর সে আজিমের মালিক আল্লাহ সিদ্ধান্ত দিয়ে করা গেছে আল্লাহ পাক আমাদেরকে যুগে যুগে এসব নাস্তিক মুরতাদদের কথাগুলোর দাঁত ভাঙা জবাব দেওয়ার তৌফিক দান করুন আমরা তাদের হেদায়েতের দোয়া করি
হেদায়েত যদি কপালে না থাকে আল্লাহর গজব যেন তাদের উপর নাযিল করে দেন। সম্মানিত সুধি, গত জুমায় আমি আরেকটি কথা বলেছিলাম, দেখেন বয়ান এই জুমা আমার করার কথা হজ্জে বাইতুল্লাহ নিয়ে। যদি কেউ বলেন যে হুজুর দেখি আপনার মোবাইল, আমার মোবাইলে অলরেডি সফটওয়্যার করে আমি আলোচনা ঢুকিয়ে ফেলেছি, প্রস্তুত করা আলোচনা, এরপরও কেন সাম্প্রতিক বিষয়গুলো আমি আপনাদের সামনে তুলে ধরি? ইসলামের বিউটি সুন্দরটা কি জানেন? ঘটমান ঘটনাকে কোরআন সুন্নাহ দিয়ে ব্যাখ্যা দেওয়া। যখন যখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড হচ্ছে, আমি গত জুমায় বলেছি আমরা ধরেন চট্টগ্রামে আগুন লাগছে না, আপনি আমি কি করি জানেন? এ অনেক কিছু তো আমি দেখাতে পারি না ভিডিওর জন্য, তারপরে বলি আফসোস করে, আহ পড়ে গেল সব, এটা কালকে আপনার শেষ। যাদের পড়ে গেছে এই পোড়া দাগ, এই ক্ষত মৃত্যু পর্যন্ত থাকে। আপনি খবর নিয়ে দেখেন কত পরিবার সব ভিটা বিক্রি করে তার চিকিৎসা চালাতে পারতেছে না। আমরা 300-400 টাকা, 500 টাকা তাদেরকে মানবিক চিকিৎসা দিলাম, এরপর আমরা ভুলে যাই, কারণ কয়টা চিকিৎসা দিবে? সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আগুন জ্বলতেছে। এখন আমাদের ইসলামের সৌন্দর্য কি জানেন? আমরা কোরআন সুন্নাহ থেকে আপনাদেরকে সতর্ক করে দিই যে এই এই কাজ করলে আমরা এই গজব থেকে বাঁচতে পারবো। সুবহানাল্লাহ, এটা ভালো না খারাপ? ভালো, জোরে বলে। আচ্ছা, চট্টগ্রামে শুধু আগুন লাগবে, বগুড়ায় আগুন লাগবে, আপনার ঘরে লাগবে না? জোরে বলে। আজকে আমরা যখন একটু বৃষ্টি বাদল হয়, আমরা একটা কাজ করি, গ্যাসের চুলাটা, সরকারি গ্যাস পাইছি, যত জোরে পারি জ্বালাইয়া উপরে আমরা কাঁথা শুকাই। সত্যি বলি, আমি মিম্বর থেকে বলছি, আমার স্ত্রী একদিন এই কাজটি করতেছিল, যেহেতু আমাদের লাইনের গ্যাস, আমি সাথে সাথে চুলা অফ করে দিয়েছি, না প্রয়োজনে অন্য ব্যবস্থা কর, এর জন্য আল্লাহর কাছে দায় থাকতে হবে, অপচয় হচ্ছে, এটা করা যাবে না, হারাম, রাষ্ট্রীয় সম্পদ, মানুষের সম্পদ। আর আগুন আল্লাহর একটি নিয়ামত, সুবহানাল্লাহ, পানি আল্লাহর একটি নিয়ামত, এই নিয়ামত কখনো কখনো আল্লাহ আমাদের গুনার জন্য গজব বানায়া দেয়। পানি ছাড়া বাঁচতে পারবেন? কিন্তু পানিটা গজব কখন হয় বলেন তো? যখন লঞ্চ ডুবে যায় তখন আর পানি নিয়ামত থাকে না। আগুন ছাড়া কি ভাত রান্না করতে পারবেন? না। আগুনটা গজব কখন হয়? যখন আকস্মিকভাবে আপনার ঘরে আগুন ধরছে। সিলেটে আমার বাবা বললেন, যদিও আমি প্রথমে হাসি দিয়েছিলাম, পরে আফসোস করলাম যে না, বিষয়টা তো হাসা ছিল না। আমার বাবা বললেন, হবিগঞ্জ এলাকায় এক বাড়িতে আগুন ধরছে, রাত্রে স্ত্রীর সাথে স্বামী শোয়া ছিল, বিশেষত কারণে অনেক সময় কাপড় ঠিক থাকার কথা না, ছোট্ট একটা বাচ্চা ছিল 6 মাসের, যখন পুরা বাড়িতে আওয়াজ উঠলো আগুন ধরছে, এই মানুষটা তার বাচ্চাকে বুকে নিয়ে 3 তলা পর্যন্ত আসছেন, এরপর লাভ দিছেন নিশ্চয়। মানুষ সবাই বলতেছে আপনার লুঙ্গি কোথায়, মানে সেই উলুঙ্গ অবস্থায় পাগল হয়ে লাভ দিয়ে দিছে, কারণ আগুন ভয়াবহ একটি কাণ্ড। আজকে আমাদের ঘরগুলোতে কয়েল দিয়ে আমরা ঘুমাই, কি বলেন আপনারা? অনেক সময় এই কয়েলের জন্য কত 10-20 তলা বাড়ি পড়ে গেছে। অনেক সময় আমরা সিগারেট খাই, খাইতে খাইতে কথা বলতে বলতে ঘুমাইয়া গেছি, এমন জায়গায় পালাইছে ওখান থেকে আগুন ধরে। বলেন তো এই সমস্যাগুলো আমাদের পরিবারে হয় কি না? আমাদের বাড়ি ঘরে আগুন লাগে কি না? তাহলে সমসাময়িক এই বিষয়গুলো আপনাদেরকে বলা জরুরি কি না বলে? এর জন্য আমি 2-3 মিনিট আপনাদেরকে বলে দিচ্ছি, সময় নষ্ট করব না। অগ্নিকাণ্ড, বিশ্বনবীজি বলেছেন কোরআনের মাধ্যমে, আল্লাহর কোরআন বলে, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যা আজাব দেখতেছ সব তোমাদের হাতের কামাই। প্রমাণ বলবেন হুজুর, হাতের কামাই প্রমাণ? এই যে আপনি কয়েলটা যখন দিচ্ছেন, আপনি একবারও চিন্তা করেননি কয়েলের আগুনটা কোথায় লাগতে পারে? এই যে আপনি সিগারেট খেতে খেতে ঘুমায় গেলেন, সিগারেটের আগুন এভাবে পালাইলেন, আপনার লুঙ্গি থেকে আগুন ধরলো বিদ্যুতের ভিতরে, এই যে আপনি কাপড় শুকাতে যাচ্ছেন, কাপড় দিয়ে আপনি ঘুমায় গেলেন, কাপড়টা গ্যাসের উপরে পড়ে আগুন ধরে গেল, এটা কি আপনার হাতের জন্য হয়েছে না? চট্টগ্রামের যে ঘটনাটি ঘটেছে আমরা পত্রপত্রিকা পড়েছি, স্পষ্ট করে তারা বলেছেন তাদের অনিরাপদ অসতর্কতার জন্যই এত বড় বিস্ফোরণ সেখানে ঘটেছে। আমাদের একটি গান আছে, গানটি এভাবে মনে হয়, যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা। একটা ছেলে মা থেকে বিদায় নিয়ে আসছে, মা এই মাসের চাউলের তোমার ব্যবস্থা নাই, আমি যাচ্ছি, আমি টাকা পাঠাবো,
মা বলেন আমার ছেলে যে গেল আর ফিরে আসলো না, এই ছেলে দিয়ে আমার সংসার চলত। এজন্য যাদের হারায় তারা বুঝে এই সমস্ত গজবগুলা কত মারাত্মক। এজন্য আমরা বলবো, আপনাদেরকে বলবো, সবাইকে বলবো, আগুন এটি একটি আল্লাহর আযাবের আলামত। সর্ব অবস্থায় আমাদেরকে নিরাপদ সতর্কতা অবকাঠামো তৈরি করে রাখতে হবে। চট্টগ্রামে যেটা হয়েছে তারা বলেছেন, যারা ফায়ার সার্ভিস 12 জন কর্মী মারা গিয়েছেন তারা বলেছেন এখানে যে কেমিক্যাল রাখা আছে, যদি আমাদেরকে বলতো আমরা অন্য ব্যবস্থা নিয়ে আগুন নিভাতাম, আমাদেরকে বলা হয়নি। তাহলে এই যে বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের অসতর্কতা আমাদের অনিরাপদ ব্যবস্থাপনায় আমাদের সব ধ্বংস করে দিচ্ছে। আপনারা তো জানেন না, বিস্ফোরণ হয়েছে চট্টগ্রাম, তার থেকে 5 কিলোমিটার দূরের একটা মসজিদের সব গ্লাস ভেঙে পড়ে গেছে, একজন পুলিশ কর্মকর্তার পা উড়ে চলে গেছে। এজন্য আজকে আমরা জুমা থেকে শিক্ষা নিলাম, আমরা এই আগুন বিষয়ক আল্লাহর গজব বিষয়ক সর্বোচ্চ সতর্ক থাকব, পারবো ইনশাআল্লাহ। দুই নাম্বার, ওলামায়ে কেরাম বলেন যখন সমাজের ভিতরে অধিক হারে জেনা বেবিচার বৃদ্ধি পায়, সমাজের ভিতরে গুণা বেড়ে যায়, সমাজের ভিতরে মানুষ গুণাকে গুণা মনে করে না, তখন আল্লাহর গজব তফসির দানা যেরকম একটা সিঁড়ি গেলে পড়তেই থাকে, ধরা যায় না, আল্লাহর গজব একটার পর একটা পড়তেই থাকবে। এই জন্য আমাদের উচিত এমন আগুনের চিত্রগুলো দেখে, মানুষের আত্মচিৎকারের কথাগুলো শুনে আমাদের গণ তওবা করা দরকার, আমাদেরকে গণ অপরাধ থেকে ফিরে আসা দরকার, আমাদেরকে গণ ইস্তেগফার করা দরকার। কি বলেন আপনারা? তাহলে আমরা আল্লাহর গজব থেকে বাঁচতে পারবো। এই জন্য মদিনাতে একজন রাসূলুল্লাহর সাহাবীর ঘরে আগুন লেগেছিল, রাসূল বলেছিল তুমি দুটি কাজ করতে পারো, এক তুমি অসতর্ক ছিলে এই জন্য তোমার ঘরে আগুন লেগেছে, দুই তুমি বেশি বেশি ইস্তেগফার করো, অন্যায় থাকলে অন্যায় থেকে ফিরে যাও। সুবহানাল্লাহ। তিন নম্বর একটি কাজ আমরা করতে পারি, বিশ্বনবীজি বলেছেন তোমরা দুটি দোয়া জীবনের সঙ্গী করে নাও। কয়টি দোয়া? জোরে বলেন, কয়টি দোয়া? দুইটি দোয়াকে জীবনের সঙ্গী করে নাও। যদি আল্লাহর গজব এই এলাকাতে অবধারিত হয়, এই দুটি দোয়া তোমাকে গজব থেকে আলাদা করে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীজি বললেন মান কলা, যে ব্যক্তি পড়ল সকালবেলায় ফজরের নামাজের পরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলী। রাসূলুল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি ফজরের পরে এই নিয়ত করে, আল্লাহ আজকের দিনের আযাব ও গজব থেকে তুমি আমারে বাঁচাও, আল্লাহ মাগরিব পর্যন্ত তার রহমতের চাদরে তাকে আবৃত করে রাখেন। মাগরিবের পরে যখন সে আবার তিনবার পড়বে, মাগরিব থেকে ফজর পর্যন্ত যত ধরনের গজব তার ঘরে আসুক না কেন, আল্লাহ তাকে গজব থেকে আলাদা করে রহমতের চাদরে আবৃত করে রাখবেন। দোয়াটা পারবেন তো ইনশাআল্লাহ? বলেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলী। ফজরের পরে তিনবার আমি আমার জীবনের জন্য এই দোয়াটাকে কেমন করে নিতে জানেন? একজন ডায়াবেটিসের জন্য যেমন ওষুধকে ওয়াজিব করে দেয় ডাক্তার, আমি আমার জন্য এই দোয়াটাকে ওরকম ফরজ বানিয়ে নিয়েছি। আজকে না, আমি আজ থেকে 1 বছর আগ থেকে আজকে বলতেছি, আমি অনেক সময় আপনাদেরকে বলি আল্লাহর কসম, নিজেকে জাহির করার জন্য, আপনাদেরকে উৎসাহিত করার জন্য, আমার যত ব্যস্ততা থাকুক আমি দোয়াটাকে মনে করি, আল্লাহ পড়ছি তো পড়ছি তুমি নিরাপত্তা দিয়া দাও। আমি কোনো লোককে যদি আমাকে ডাকেও মাগরিবের পরে, আমি হাঁটতে হাঁটতে দোয়াটা পড়িনি, আর ভয় লাগে এটা পড়তে না পারলে আমার কাছে এখন ভয় লাগে, মনে হয় যে আমি একটু পরেই ভরা খেয়ে যাচ্ছি। এই জন্য দোয়াটাকে জীবনের তাবিজ বানায় আনেন। একটা ভাসে আগুন ধরলে 30 জন লোক যদি আগুনে পড়ে, রাসূলুল্লাহ বলছেন এই দোয়া তোমাকে রহমতের সাদত দিয়া নিরাপত্তা দিয়া দিবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব আরেকটি দোয়া শিক্ষা দিয়েছেন,
পড়েন আমার সাথে আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল ভরাকি ওয়াল হারিকি রাসূলুল্লাহ বললেন তোমরা দোয়া করো আল্লাহ উঁচু জায়গা থেকে পড়ে পানিতে পড়ে আগুনে ডুবে কিশোর চাপায় তলে পড়ে এই সমস্ত মৃত্যু থেকে তুমি আমাদেরকে বাঁচাও সাহাবাই কেরাম এই দোয়াগুলোকে এত বেশি আমল করতেন যার ফলে তাদের জীবন ইতিহাসে আগুনে পুড়ে মারা গেছেন এমন ঘটনা শোনা যায় না আমাদেরকে এই সমস্ত আমলগুলো করতে হবে ইনশাআল্লাহ বুঝতে পারছেন তো তাহলে তিনটা কাজ করব আমরা আমাদের ঘর পরিবার ফ্যাক্টরি সমাজ রাষ্ট্রকে এই সমস্ত ভয়ানক জিনিসগুলো থেকে নিরাপদ রাখব এবং এই জিনিসগুলো রাখার জন্য অবকাঠামো তৈরি করব এবং সর্বোচ্চ সতর্ক থাকব দুই নাম্বার আমাদের অপরাধের জন্য আল্লাহ গজব সাফায়া দিচ্ছেন আমরা গণহারে ইস্তিগফার করে অপরাধ থেকে ফিরে যাব তিন নাম্বার রাসূলের শিখানো এই দুটি দোয়া আমরা বেশি বেশি করে পড়ব ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এমন গজব থেকে বাঁচিয়ে তুলবেন পড়েন আমি নতুন একটি বিষয় আমি আলোচনা শুরু করে দিই বাকি কথাগুলো আগামী জুমা পড়ব ইনশাআল্লাহ যেহেতু জিলকত মাস চলছে আমরা জানি এই মাসগুলো আসলে পরে तमाम দুনিয়া থেকে যেদিন মাকামে ইব্রাহিম যে পাথরটি নিয়ে আমি গত এক সপ্তাহ পড়াশোনা করছি এই মাকামে ইব্রাহিম সম্পর্কে যত হাদিস আমার ক্ষুদ্র জ্ঞান আমি হাত বাড়াইয়া পাইতেছি এগুলা পড়তেছি কি আযীম কি শারাফাত আল্লাহ মাকামে ইব্রাহিমের মধ্যে রেখেছেন এটি কেমন পাথর সুবহানাল্লাহ তিনি যখন কাবার গাঁথুনি দিচ্ছেন কাবার নির্মাণ করছেন আমি দেখেছি কাবাটা জমিন থেকে 27 ফুট উচ্চতায় আছে কত ফুট একটা মানুষ কত ফুট হতে পারে তিনি তার যতদূর উঠা দরকার পাথরটি আল্লাহর হুকুমে ততদূর উপরে উঠে যেতেন আবার নামার দরকার হতো ওই মাকামে ইব্রাহিমকে আবার নেমে যেত তিনি এই পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর হুকুমে ওয়াজিন ফিন্নাস ফিল হাজ্জি আল্লাহ বলেছেন হে ইব্রাহিম আপনি এবারে পাথরের উপরে দাঁড়াইয়া গোটা পৃথিবীতে হজের আহ্বান করুন যেন আমার বান্দা বান্দিগুলো আমার এই খানায় কাবা এসে হজের হাজিরা নাজরানা পেশ করতে পারে সুবহানাল্লাহ ইব্রাহিম কল্লা আমার আওয়াজ কতটুকুন যাবে আল্লাহ বললেন তুমি বলো যাদেরকে আমি আনবো এই মাটিতে তাদের কানে এখনি পৌঁছায়া দিচ্ছি আমাদের উপরে পাঁচটি জিনিস ফরজ কালেমা নামাজ রোজা হজ যাকাত তাই তো ঈমান এটার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নাই আছে যে আপনাকে আফ্রিকার জঙ্গলে গিয়ে ঈমান আনতে হবে আছে আছে না রোজা নির্দিষ্ট কোনো জায়গা নেই নামাজ গোটা দুনিয়াকে রাসূলুল্লাহর জন্য আল্লাহ মুসল্লা বানিয়ে দিয়েছেন পবিত্র জায়গা পাইছো আর নামাজের ওয়াক্ত হয়েছে নামাজ পড়ে নাও রোজা নির্দিষ্ট জায়গা নেই যেখানে আছেন নিষিদ্ধ সময় খাওয়া অফ হালাল সময় খাওয়া শুরু রোজা কিন্তু হজ এমন একটি জিনিস এটি আল্লাহর সঙ্গে বান্দার জিয়ারত নসিব হয় এই হজের জন্য নির্দিষ্ট একটি জায়গা খানায় কাবা আপনাকে রওনা করতে হবে জোরেগান সুবহানাল্লাহ এই খানায় কাবার বর্ণনায় কোরআনে কারিমে যে কথাটি আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস আমি মানুষের জন্য সর্বপ্রথম যে ঘরটি তৈরি করেছি সেটি হলো আমার ঘর মক্কা আল মুকাররামা সুবহানাল্লাহ পৃথিবীর বুকে এর আগে কোনো ঘর ছিল না আমি একমাত্র আমার বান্দাদের জন্য হজের জন্য ঘর নির্মাণ করলাম যার নাম বাইতুল্লাহ কোরআনে এই খানায় কাবার নাম 27টি এসেছেন কয়টি শুধু মসজিদে আল হারাম এই শব্দটি দিয়ে আল্লাহ কোরআনে 15টি আয়াত নাযিল করেছেন সুবহানাল্লাহ খানায় কাবার ইতিহাস নির্মাণে যদি আপনারা পড়াশোনা করতেন আজকে আমি দেখেছি খানায় কাবার ইতিহাস কি তার নির্মাণ কি 11 বার খানায় কাবা নির্মিত হয়েছিল কতবার 11 বার আল্লাহর ঘর আল্লাহ সংস্কার করিয়েছেন নির্মিত করেছেন এই ইতিহাসগুলো যদি আপনারা পড়েন আল্লাহ কসম করে আমি রাসূলুল্লাহর মিম্বরে বসে বলছি কোন ব্যক্তি হজে যাইয়া সেলফি আর তুলবে না আজকে আমাদের হজ লোক দেখান ঠিক
আজকে আমাদের হজ মানুষ আমারে হাজি বলবে, আজকে আমাদের হজ হজ দিয়ে আমরা ব্যবসা করব। একটা গামছার দাম কত জানেন? আজ থেকে দুই বছর আগে একটা গামছার দাম ছিল 70 টাকা 60 টাকা বা 80 টাকা। আমি কিনতে গিয়েছি, কো হুজুর হজ করে আসছে, মিথ্যা কথা বলছি না। জিজ্ঞেস করছে কি আপনারা হজ যে করছেন, হজ করতে যা হজরে আসওয়াদ যেই পাথরে সুমো দেওয়ার জন্য ফেরেশতারা প্রতিযোগিতা করে। বিশ্বনবীজি জিব্রিলকে বলেছিলেন, জিব্রাইল তোমার পাগড়িতে এত ধুলুবালি কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখতে পাচ্ছেন না, আসমান থেকে 70,000 ফেরেশতা নাজিল হয়েছে, তারা প্রতিযোগিতা করছেন হজরে আসওয়াদ যেখানে আপনার ঠোঁট মোবারক লেগেছে ওই জায়গায় তারাও চুমু দিয়ে ধন্য হতে। এমন দামি দামি জায়গায় গিয়ে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য আমরা ক্যামেরা বন্দী হই, এগুলো ঠিক না। হজ একমাত্র আল্লাহর জন্য। মনে রাখবেন, যাকাত যখন আপনার উপরে ফরজ হবে তখন যাকাত বিষয়ক এলেম অর্জন করা আপনার জন্য ফরজ। নামাজ যখন আপনার উপরে ফরজ হবে নামাজ বিষয়ক এলেম অর্জন করা আপনার জন্য কি বলেন তো ফরজ। আমি প্রায় সময় বলি যে একটা রিক্সাওয়ালা, একটা দিন মজুর হঠাৎ করে সামনের কাতার নামাজে পড়ছে, পিছনে চলে যাচ্ছে। নামাজ পড়ে জিজ্ঞেস করলাম, তুমি পিছনে গেলা কেন? বলল, হুজুর আমার অজু ভেঙে গেছে। তার মানে রিক্সাওয়ালাও জানে অজু ভাঙার কারণ কি কি। কিন্তু আজ পথে ঘাটে সমাজে বন্দরে কত মানুষ ইমান দিনে একবার যাচ্ছে রাত্রে একবার যাচ্ছে, ঠিক কিনা বলেন? তো সেই নতুন করে ইমান আনতেছে না, কারণ ইমান ভাঙার কারণ কি কি এই জ্ঞান তার কাছে নাই। রোজা রাখবেন, রোজার প্রত্যেকটি মাসালা জানা আপনার জন্য ফরজ। আমি মনে করি যারা হজ্জে বাইতুল্লাহ যাওয়ার নিয়ত করছেন বা গিয়েছেন বা আবার যাবে, আপনাদের প্রতি আমার অনুরোধ, মন প্রাণ উজাড় করে বাইতুল্লাহর ইতিহাসটা পড়বেন, এক মন দিয়ে পড়বেন কেমন করে আল্লাহর ঘরটাকে আল্লাহ নির্মাণ করছেন। মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম বলে গোটা দুনিয়াটা ছিল পানিময়, পুরা পৃথিবীটা পানির উপরে ছিল, এক বিন্দু মাটি কোথাও ছিল না, চতুর্দিকে পানি, জলরাশি সমাহার, যেদিকে তাকায় সেদিকে পানি। যেখানে আল্লাহর ঘর নির্মিত হবে এটা একটু উঁচু উঁচু দেখা যাচ্ছিল। আল্লাহর ঘরের একটা নাম হলো কাবা, বলেন তো কি? জোরে বলেন কাবা। কাবা শব্দের অর্থ কি জানেন? ফুলে ওঠা। কি বলেন তো? কোরআনে আমাদের যে গোড়ালি, পায়ের যে দুটা গোড়ালি আপনি দেখেন, পুরা পাওয়াটা সমান না, মাথায় আসে কিন্তু ফুলে উঠছে, এই ফুলেটাকে কোরআনে বলছেন কাবা। ও আর জুলাকুম ইলাল কাবাইন, সুবহানাল্লাহ। ফুলে ওঠা জিনিসকে বলা হয় কি বলেন তো? কাবা। যেখানে আল্লাহ কাবা আল্লাহর ঘর পৃথিবীতে তৈরি করবেন, যেখানে কোটি কোটি ফেরেশতাদের কদম পড়বে, নবীদের কদম পড়বে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদের কদম পড়বে, ওই জায়গাটা হলো পৃথিবীর নাভি। একটা মানুষ যদি 10 ফুট লম্বা হয় নাভি থেকে মাথা পর্যন্ত যতটুকু তার নিচে ততটুকু, সুবহানাল্লাহ। আল্লাহ এমন জায়গায় তার ঘর নির্মাণ করছেন, এটা হলো পৃথিবীর নাভি। এখান থেকে যেদিকে হিসাব করবেন নাভি, কাবাটা মধ্যখানে পড়বে। গোটা দুনিয়ার পানি আর পানি সকল দিক থেকে পানির একটি ঢেউয়ের ধাক্কা এই উঁচু জায়গাতে লাগতে লাগলো, ঢেউয়ের ধাক্কা ধাক্কায় ফেনা তৈরি হলো, ফেনা থেকে কিছু মাটি উঁচু টিলা, মুফাসসিরিনে কেরাম বলছেন একটা ইট সমপরিমাণ মাটির মতো উঁচু উঁচু হতে লাগলো। এখান থেকে আল্লাহ পাক একটু ভূমি তৈরি করলেন, এই ভূমি থেকে আল্লাহ গোটা দুনিয়াকে মাটি বানানো শুরু করলেন। আর সর্বপ্রথম আল্লাহ পাক এই মাটির উপরেই ফেরেশতা দিয়া আল্লাহর ঘর নির্মাণ করলেন। ফেরেশতাদেরকে বললেন এখানে আমার ঘর বানাও। এই জন্য আবু যর গেফারি বিশ্বনবীজিকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ জমিনের ভিতরে প্রথম ঘর কোনটি? আল্লাহর হাবিব বলছেন মসজিদে আল হারাম, যেটাই তোমরা নামাজ পড়ছো, যেই মক্কা তোমরা দেখছো, এটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম আল্লাহর ঘর, সুবহানাল্লাহ। আপনারা জানেন এই যে আল্লাহ ফেরেশতা দিয়ে ঘর তৈরি করলেন, শেষ, আর বাকি কথাগুলো আমরা আগামী জুমায় তুলবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ পাক যখন আদমকে পৃথিবীতে পাঠাচ্ছেন, আদম বলল আল্লাহ আপনি আমাকে দুনিয়ায় পাঠাচ্ছেন,
আমি আপনার সপ্তম আকাশে একটি মসজিদ দেখলাম, মসজিদে বাইতুল মামুর, যেটি ফেরেশতাদের কিবলা, কাবা, তারা তাওয়াফ করে, ইবাদত করে। ও আল্লাহ, যদি এমন একটি ঘর আমাকে আপনি দিতেন, আমার উম্মত সেখানে তাওয়াফ করে আপনাকে খুশি করত। আল্লাহ বললেন, আদম, তুমি যাওয়ার আগে ফেরেশতা দিয়ে আমি সে ঘর তৈরি করে নিয়েছি। আদম পৃথিবীতে আসলেন, তিনিও এই ঘরের পূর্ণ নির্মাণ সংস্কার করলেন, মূল ফাউন্ডেশন, মূল ফাউন্ডেশন ফেরেশতারা করে ফেলেছেন। আদমের চলে যাওয়ার পরে শেষ আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি পূর্ণ নির্মাণ করলেন। শেষ আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন বললেন, আল্লাহ, ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহার, ও আল্লাহ, দিনে রাত্রে আমার উম্মতগুলোর আমি দাওয়াত দিলাম, এরা যে একটাও কালেমা দাওয়াত পড়ে না, সব মানুষকে আমি মুসলমান বানালাম। ইন্নাকা ইন তাদারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, আল্লাহ, আপনি এদেরকে ধ্বংস করে দেন, এদের থেকে আরো সৃষ্টি হবে খারাপ। তখনই আল্লাহ বললেন, নবী, হে, এদেরকে আমি ধ্বংস করব, আপনি নৌকা বানান। কি বানান? নৌকা বানান। এই নৌকা বানাবেন কি গাছ দিয়া? মুফাসসিরিনে কেরাম বলেন, শাল গাছ দিয়ে নৌকা বানাবেন। তো শাল গাছ তখন পাইবেন কই? আল্লাহ জিব্রাইল আমিন দিয়া শাল গাছের সারা পাঠাইছেন। 20 বছর পরে এই গাছ কাটতে বললেন, 80 গজ লম্বা একটি নৌকা তৈরি করলেন। তিনি প্রশ্ন করেন, আল্লাহ, নৌকায় উঠবো কখন, গজব আসবে কখন? তখনই আল্লাহ বললেন, যেদিন দেখবে পানিগুলো ভাতের মতো টকবক টকবক করতেছে, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে নৌকায় বসে যাবেন। এই যে তিনি নৌকায় উঠলেন, আপনারা ইতিহাস জানেন, প্লাবন শুরু হলো। কোরআন বলে, ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এমন প্লাবন আর এমন ঢেউ, এক একটা ঢেউ এক একটি পাহাড়ের মতো হয়ে উঠছে। সুবহানাল্লাহ। তখনই আল্লাহর ঘরটাকে আল্লাহ আসমানে উঠায় নিয়েছেন। এই নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে নবী হুদ, নবী সামুদ, নবী সামুদ, হ্যাঁ, এখানে একজন নবী, মোট দুজন নবী, নূহ নবীর পরে কাবার অন্তরালয়ে আসছিলেন, কিন্তু কাবাকে তারা দেখেননি, তারা অনুমান করে তাওয়াফ করে চলে গেছেন। এই নবী নূহের প্লাবন কত বছর? জোরে বলে, 2600 বছর কাবা শূন্য পৃথিবী ছিল। এরপরে ফেরেশতারা নির্মাণ করলেন, আদম নির্মাণ করলেন, শীষ নির্মাণ করলেন, 2600 বছর পর্যন্ত কাবা নাই। এবার নির্মাণ করবেন কে? খলিল ইব্রাহিমকে সিরিয়া থেকে আল্লাহ পাঠাচ্ছেন, যাও তোমার ছেলে ইসমাইলকে নিয়ে আমার ঘর নির্মাণের জন্য রওনা করো। এখানে মুসলিম উম্মার জন্য কিছু শিক্ষা, কিছু বর্ণনা, ইতিহাস আমরা আগামী জুমায় সংক্ষিপ্তভাবে বর্ণনা করব। তারপরেই আমরা, যেহেতু আগামী জুমার পরে জিলহজ মাস শুরু হচ্ছে, এই জিলহজ মাসের কি আমল, কি করণীয়, আমরা এইসব বিষয়ে কথা বলবো। আল্লাহ পাক সমস্ত বিষয়গুলো আমাদেরকে বোঝার জন্য, আমল করার জন্য তৌফিক দান করুক। সকালে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায়। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।